ভাই এটা তো আমি বলতে পারবো না ভাই হিন্দুদের তৈরি মিষ্টি মিষ্টিতে কোনো সমস্যা থাকার কথা না কারণ মিষ্টি তো আর কোরবানি জবাই জবে দিতে হয় না হারাম হারামের ব্যাপার নেই না মানে এটা নিয়ে মানে দেখলাম একজন বললো মানে আমার এক মামার দোকান আছে আমার থেকে খুব খারাপ লাগছে ছোট থেকে ওনার মিষ্টি খাওয়া হয় আমার ওনার দোকান থেকে তো ওনারা চাই যে হিন্দুতে তৈরি মিষ্টি মানে মিল্লাতে চলবে না ঠিক আছে এই জন্যই এই কোশ্চেনটা করার জন্য আপনার এটা ভাই আমি আসলে বলতে পারবো না ঠিক ভাবে হয়তো কোনো হুজুর বলতে পারবে কোনো যাদের মাসলা মাসাইল দেয় তারা বলতে পারবে আচ্ছা আচ্ছা আসিফ ভাই একটা কথা বলতে চাই আসিফ ভাই আমি জানি না চলবে কি চলবে না জানি না সেটা আমি জানি না কিন্তু আহ আজমের শরীফ আছে আজমের শরীফে ওখানে যে সমস্ত খাবার দাবার যা কিছু আছে ওখানে কিন্তু অনেক হিন্দুরাও সেখানে গিয়ে খাবার দাবার দেয় এবং তারা সব আহ সবকিছু একসাথে মিলিয়ে মিশিয়ে কিন্তু খাবার দাবার বানায় আহ তারা আর একটা জিনিস তারা করে সেটা হচ্ছে একজন ভদ্রলোক আছেন তিনি আহ হিন্দু তাদের বোধ হয় বিগত চার পাঁচ বছর ধরে ওখানে যে চন্দনটা ব্যবহার করা হয় সেই রুপসজ্জার জন্য যে চন্দন ব্যবহার করা হয় সেটা তারাই কিন্তু তৈরি করে সেটা তারা কিন্তু একদম গোড়া হিন্দু মানে তারা রীতিমতো হিন্দু তারা আসিফ ভাই

আহ ভেক ধরে তারা ইসলামটাকে মনে করেছে যে এইভাবে ইসলামটাকে প্রচার হোক ইসলামটা ইসলাম গ্রহণ করুক পরে দেখা যাবে যারা খাজা ছিলেন বরফের আব্দুল কাদের জিলানির উই তরিকার এবং সেখানে এই আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন হাম্বলি মাসাবের একজন ইমাম তো হাম্বলি কি এখনকার যে সৌদি আরব এখন সৌদি আরবের যে সালাফিরা তারাও একই সেই হাম্বুলি মাঝাবের অনুসারী তো তারা কি সেই জিনিসগুলো কিন্তু বই পত্র থাকলে হিন্দুদেরকে তো অপবিত্র নোংরা নিকৃষ্ট বলা হয়েছে কিন্তু তাদের তৈরি করা খাবার খাওয়া যাবে কিনা ভাই কোরআনে আমি আপাতত এরকম মনে পড়ছে না কোরআনের কিছু কিছু জায়গা যেটা বলা আছে যে আত্মা অপবিত্র কিন্তু শরীর অপবিত্র কিনা এই বিষয়ে মতভেদ আছে কিছু কিছু আলেম বলেছে শরীর অপবিত্র কিছু কিছু আলেম বলেছে না শরীর না শুধু মনটা অপবিত্র তো এইটা নিয়ে ভাই মানে আমি এইভাবে কিছু বলতে পারবো না জি এটার জন্যই আর মানে হিন্দু দেবতার কোন দোকানের নামে কোনো জিনিস ইউজ করা যাবে এটাও তো ভাই বলতে পারবো না আমি ও না এটার জন্যই আছে ভাই ধন্যবাদ তো আমি আমার মামার একটা সলিউশন দিছিল মামা একটা কাজ করেন মিস্টি ঠোঙ্কা চেঞ্জ করে ফেলেন ঠিক আছে এখন তো জয় গোবিন্দ আছে তখন আলমদিনা দিয়ে দেন তাহলে দেখবেন যে হয়ে গেছে হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি কারণ কিছু করার নাই তো ভাই কারণ এখন যদি হুজুর রাম জিজ্ঞেস করতে যাই পরে আমার এই কোপ দিয়ে বসবো কিছু করার নাই তার চেয়ে ঠোঙ্কা চেঞ্জ করেন ভালো কি হইব কোনো দোকানের কোনো ই হবে না ঠিক আছে হ্যাঁ বিজনেসটা রইলো বিজনেসের পার্টনার হ্যাঁ জিনিসটা করে সেই জিনিসটা এখানে ওই ওখানে কতগুলো আগ্নেয় পর্বত আছে শিলাগুলোর মধ্যে অনেক বিভিন্ন রকম রুবি টুবি অনেক কিছু থাকে রুবি টোপাস এই সমস্ত অনেক কিছু থাকে তাই এদের এখানে কতগুলো আহ মুসলিম আছে মুসলিম দোকান আছে তারা হিন্দুদের নাম দিয়ে দোকান চালায় কারণ ওখানে তাদের থাকতে হবে তাই কিছু করার নেই তারা হিন্দুদের নাম দিয়ে দোকান চালায় জি জি

হিন্দুগুলো রইল মুসলিম গুলো ইয়েগুলো রইল ব্যাস না বাংলাদেশে হিন্দুদের বেশি একটা সমস্যা আগে হইতো আগে যেমন মানে মুসলিমরা কোনো বাসায় গেলে আপনার ওনাদের ঢুকা ঢুকতে দিত না আসিফ একটা বলে না যে লাড্ডু খাইতে দিত আপনার একটা অন্য মানে একটা মানে যে পাত্রে আমরা খাই না মানে ওই পরিবারটা খায় না ঠিক আছে এখন ওই ইটা নাই আচ্ছা এখন তো আপনার মানে জি এখন ওইটা নাই এখন মানে হিন্দুরা মানুষ হয়ে গেছে আগে বুঝলে ঠিক আছে এখন তো মানে বুঝুক খুঁড়া গেছে এক একজন একটা হিন্দু আমিও আসি কিন্তু ওইভাবে মানি জানি না মানি না বললে মানে করা লাগে করতেছি আর কিছু না আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আজকে মিস্টার এক্স আপনার কাছে তাহলে বিদায় নিলাম ঠিক আছে পরে পরে আরেকদিন আপনার সাথে কথা হবে তাহলে হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে থাকবেন তাহলে ঠিক আছে ঠিক আছে দেখি আজকে মিস্টার এক্স এর কাছে ই করি বিদায় নি আচ্ছা অমিতা আমি মানে একটা জিনিস চিন্তা করলাম সেটা হচ্ছে আর যদি পৃথিবীতে আর কোনো ধর্ম না থাকতো শুধু হিন্দু ধর্মই থাকতো তো তাহলে তো মানে পৃথিবীর যে ক্ষমতা মানে মানে পৃথিবী চলার জন্য তো একটা ক্ষমতা লাগেই মানে আমাদেরকে মানে জনসাধারণ মানুষকে কন্ট্রোল করবে বা একটা মানে সংবিধান থাকবে মানে হিন্দু ধর্মের যে সংবিধান তো ওখানে তো মানে অন্য কোনো মানে যারা নিচু জাতি তারা ইম্প্রুভ করবে নিজেদেরকে একটা মানে কম্পিটিশন নিয়ে যাবে এটার তো কোনো চান্সই নেই শুধু ব্রাহ্মণরাই তো রাজত্ব করবে আমি যতটুকু দেখলাম কি হ্যাঁ তো উচ্চ উচ্চ মানুষই সেখানে রাজত্ব করে মানে ব্যাপারটা হচ্ছে যে শুধু ব্রাহ্মণের রাজত্ব করবে বলাটা হয়তো ভুল হলো সেখানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের ইম্পর্টেন্স অবশ্যই বেশি কিন্তু ব্রাহ্মণরা সেখানে ক্ষত্রিয়দেরকে কন্ট্রোল করে সব সময় ক্ষত্রিয়রা রাজ্য চালনা করে রাজ্য শাসন করে তারা দে মেক শিওর যেন ব্রাহ্মণদের স্বার্থ সেখানে সংরক্ষিত হয় সেটা তারা অবশ্যই চেষ্টা করে কিন্তু আলটিমেটলি কিন্তু বহু মানুষ সেখানে শোষিত হয় যদি সত্যি মানে এরকম মানে যে সারা যদি শুধুমাত্র হিন্দু ধর্মই যদি থাকে তাহলে আলটিমেটলি কি হবে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াবে প্রথমত হচ্ছে একটা হিন্দু ধর্মের মধ্যে একটা ডাইভার্সিটি আছে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ বিভিন্ন ইয়েতে বিভিন্ন মানুষ তাদের নিজেদের যে নিজেদের যে ভাবনা চিন্তা তাদের যে আইডিওলজি তাদের যে কালচার এই সমস্তগুলো অনেক আলাদা 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 বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রকম সেই ডাইভার্সিটিতে তাদেরকে যে একটা ইউনিফাই করা যাবে সেরকম তো মনে হয় না তো সেটা এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে এখানে এটা এমন একটা ধর্ম যেখানে প্রতিটা সে নিজেদের ধর্মের মধ্যেই একই ধর্মের মানুষ তাদের মধ্যেই তারা বিভেদ সৃষ্টি করে তা তাদের মধ্যেই তারা এক মানুষকে এক মানুষ আরেক মানুষের উপরে অত্যাচার করে এক মানুষ আরেক মানুষের উপরে মানুষের অধিকার হরণ করে তো এটা একটা খুবই একটা একটা মানে একটা ধর্মের সেটা একটা খুবই বিগিত একটা ব্যাপার আমার মনে হয় আহ এটা মানে কথাটা সত্যি বলেছো এটা আমি অবশ্যই সেরকম এরকম ইয়ে করিনি কিন্তু যদি সত্যি হিন্দু ধর্ম যদি ইমপ্লিমেন্টেড হয় অনলি হিন্দু ধর্ম যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে সেটা অবশ্যই ঝামেলা হবে বই কি শান্তিটা তো আসছে না ধর্মটা যদি হিন্দু ধর্মীয় সূর্য হ্যাঁ শুধ্র তো মানে যে নিজেকে ব্যাক আপ করে একটা উঁচু স্তরে যাবে বা মানে দেশটা মানে শাসন করবে এরকম তো যাওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ তারা তো সবসময় মানে কি মানে মানে করে যাবে

তার বইটার নামটা আমি ভুলে গেছি তা ওই তুমি আপাতত ইয়ের বইটা নিয়ে একটুখানি সার্চ করো ওটা বোধহয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বোধের নামটা কৃষ্ণ বোধের নামটা বইটার হ্যাঁ নৃসিংহ প্রসাদ একটা বই আছে কৃষ্ণ বলি তুমি একটুখানি খুঁজে দেখো যদি না পাও তাহলে আমাকে ইনবক্স করো ঠিক আছে আচ্ছা ওই দা ঠিক আছে আমি ইনবক্স করব আর একটা ব্যাপার হচ্ছে সংশয় ডট মানে যেরকম মানে একদম অথেন্টিক রেফারেন্স দিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে লেখা এরকম রেফারেন্স দিয়ে মানে কোথাও পাবো আমি মানে তুমি এখানে সংশয় পাবে সংশয় দেখবে ওখানে একটা হিন্দু ধর্মের সেকশন আছে ওখানে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে অমিতা তাহলে আমি ওখানে চেক করে যদি না পাই তাহলে আমি আপনাকে জানাবো ঠিক আছে ওকে ওকে অমিতা ঠিক আছে পরে তাহলে ঠিক আছে পরে তাহলে তোমার সাথে কথা হবে আরেকদিন সাবধানে থেকো হ্যাঁ গুডবাই